বিএনপির অবরোধ দখলের খায়েশ পূরণ হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এরকম বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 28 অক্টোবর রাজধানী অচল করার মতো কোনো কর্মসূচি দেয়নি তারা। নির্বাচনে অংশগ্রহণ নিয়েও দুই দলের দুই নেতা পাল্টাপাল্টি বক্তব্য দেন। জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী রাজনৈতিক পরিস্থিতি বিএনপির কর্মসূচি নিয়ে কথা বলেন। একই সময়ে 28 অক্টোবরে কর্মসূচি নিয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় 28 অক্টোবর কর্মসূচি নিয়ে কথা বলেন দুই নেতা। যারা মনে মনে স্বপ্ন দেখছেন অবরোধ করে রাস্তা দখল করে আগের মতোই বাস ড্রাইভারদের পুড়িয়ে সংবিধানে কচু কাটা করবেন সেই হবে না। 28 তারিখে এমন কোন কর্মসূচি দেব না যে তারা ঢাকায় বসে থাকবে, এটা একেবারে একটা অপপ্রচার। আমরা আমাদের কোন নেতা কোন দলের কর্মীদেরকে ঢাকায় এসে বসে পড়তে তো বলিনি, আমরা বলেছি 28 তারিখে কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে এবং আমরা পরবর্তী কর্মসূচির তার অপেক্ষা করব। আসছে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন তারা। নভেম্বর মাসে নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে আপনারা পিছিয়ে। ওনাদের কথায় কান দিয়ে না, কারণ যে আপনার ওনাদের তো আসলে এখন কিছু করার নেই, চিৎকার চেঁচামেচি করে হয়তো দেখি যদি কোনো রকমের ঠেকানো যায় এই চেষ্টা করছে আর কি, কোনো রাস্তা নেই তাদের। আমি বলেছি না, পালাবার কোনো পথ নেই তো। বিএনপির মহাসচিব পুলিশ ও প্রশাসন নিয়েও সমালোচনা করেন। আরিফুল ইসলাম, DBC News, ঢাকা।